আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি থাকেন, ওবারাকাতুহু। আমি আমরা কয়েকজনকে একটু যুক্ত করি, দেখি আমাদের সাথে আজকে কারা কারা আছে। হাসান, আপনাকে যুক্ত করেছি। হাসান আপনি বলেন তাহলে। হ্যাঁ, ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আমার প্রশ্ন প্রথমে আপনার কাছে, যে আপনাকে কি কোনো সংগঠন বা কেউ প্রডিউস করা হয় এই লাইভের জন্য বা এই কাজের জন্য? না, আমার নিজেরই সংগঠন আছে, সংশয় .com হচ্ছে আমার সংগঠন। এই যে দেখেন উপরে লোগো দেওয়া আছে, এটাই আমার ওয়েবসাইট, এটাই আমার ঠিকানা, এটাই আমার সংগঠন, এটা আমার নিজেরই সংগঠন। আমি মানুষকে প্রডিউস করি, আমাকে কেউ করতে হয় না, আমি মানুষকে করি। আচ্ছা, আর আপনি কি শুধু ইসলামের বিরুদ্ধেই লেখেন নাকি আরো বিভিন্ন ধর্মের বিরুদ্ধে লেখেন? সংশয় .com এ অনেকগুলো ধর্মের বিরুদ্ধে লেখা আছে, আপনি গিয়ে দেখতে পারেন, পড়তে পারেন। হিন্দু ধর্মের বিরুদ্ধে 80 থেকে 90টা লেখা আছে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে সম্ভবত 10-12টা লেখা আছে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বোধ হয় 4-5টা লেখা আছে। এখন পর্যন্ত ইহুদি ধর্মের বিরুদ্ধে আসলে লেখার মতো কাউকে আমরা পাইনি, কিন্তু খ্রিস্টান ধর্মের যখন ওল্ড টেস্টামেন্টের বিরুদ্ধে যখন লেখা হয় তখন আসলে ইহুদি ধর্মটা কভার হয়ে যায়। এই কারণে আমরা আর ইহুদি ধর্মটা নিয়ে তেমন একটা মানে গুতাগুতি করি নাই। এই প্রধান কয়েকটা ধর্ম সম্পর্কেই সংশয় .com এ লেখা আছে, সেটা আপনি গিয়ে পড়ে দেখতে পারেন। যদি আমাদের লাইভে কোনো খ্রিস্টান আসে তখন আমরা তাদের সাথে খ্রিস্টানিটি নিয়ে আলাপ করি, যদি কোনো হিন্দু আসে তখন হিন্দুইজম নিয়ে আলাপ করি, যদি কোনো মুসলিম আসে মুসলিম ইসলাম ধর্ম নিয়ে আলাপ করি। কিন্তু যেহেতু আমাদের লাইভে বেশিরভাগ সময় মুসলিমরাই আসে এবং আমি নিজেও একজন ইসলাম ধর্ম ত্যাগী, মানে ইসলাম ধর্ম ত্যাগ করে এসেছি, এবং আমার ইসলাম ধর্ম সম্পর্কে আমার পড়ালেখাটা বেশ ভালো বলে আমি মনে করি, হয়তো আপনি দ্বিমত করবেন, কিন্তু আমি মনে করি যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছি। এই কারণে ইসলাম সম্পর্কে আমার ভালো জানাশোনা আছে, এই কারণে আমার ফোকাসটা সবসময় ইসলাম ধর্ম থাকে। কিন্তু যখন কোনো হিন্দু ধর্মাবলম্বী আসে এসে তর্ক করতে চায়, তখন আমাদের সাথে অমিত ভাই আছে, আরো কয়েকজন আছে, তারা এসে সেইটা নিয়ে মানে তার সাথে বিতর্ক করে। আবার যখন কোনো খ্রিস্টান আসে তখন আমাদের সাথে আরো কয়েকজন আছেন, তারা এসে বিতর্ক করেন, যারা এক্স খ্রিস্টান যারা আছেন। অমিত ভাই হচ্ছেন এক্স হিন্দু, তিনি হিন্দু ধর্ম নিয়ে তর্ক করেন কারণ তিনি হিন্দু ধর্ম সম্পর্কে বেশি ভালো জানেন, বা সায়েন্স রিলেটেড কোনো কথা আলোচনা হলে অমিত ভাই আসেন। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন যদি খ্রিস্টান ধর্ম নিয়ে কথা হয় তখনও আমাদের মানে মানুষ আছে, আমাদের মানে মানে আমাদের যে সংশয় .com সংশয় পরিবার, সেই পরিবারের কেউ অনেকে আছেন, এক একজন এক এক জিনিস এক্সপার্ট। কিন্তু এই আমাদের লাইভে দেখা যায় ইসলাম ধর্মের অনুসারীরাই বেশি আসে, এই কারণে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু থাকে ইসলাম ধর্ম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে, আপনি অলৌকিক কিছু নিয়ে বা অলৌকিক ঘটনাবলী সম্বলিত কিছু নিয়ে আপনার মতামত কি? আমি এগুলো মানি না ভাই, অলৌকিক বলে কিছু নাই পৃথিবীতে, অনেকের জীবনে যে ঘটে থাকে অলৌকিক অনেক কিছু। অলৌকিক তারা মনে করে, কিন্তু সেই জিনিসগুলোর আসলে বাস্তব প্রাকৃতিক ব্যাখ্যা আছে, হয়তো সে জানে না, তার জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় সে জানে না। মনে করেন এখন যদি আমি মনে করেন একটা গ্রামের একটা লোককে, একদম গ্রামের অশিক্ষিত মূর্খ, সে কোনোদিন মানে পৃথিবীর কিছুই জানে না, হ্যাঁ দিন দুনিয়ার কিছুই জানে না, তাকে যদি আমি একটা মোবাইল ফোন দেখাই, মোবাইল ফোন দিয়ে ফোন করে দেখাই যায় যে দেখেন আমি অমুকের সাথে ভিডিও কলে কথা বলতেছি, মানে ফেসবুক দিয়ে ভিডিও কল করলাম, তখন তার কাছে এটা মনে হবে বাপরে বাপ, ওরে বাপরে, এটা কি ভাই, এটা কি আল্লাহ পাঠাইছে? এটা তো ভাই তাইলে মনে হয় নিশ্চয়ই এটা আল্লাহ পাঠাইছে ভাই, নাহলে কেমনে সম্ভব, এটা এটা তো সাংঘাতিক জিনিস ভাই, এটা কই পেলেন আপনি? এখন ওই লোকটা যেহেতু অশিক্ষিত এবং ওই লোকটা যেহেতু একদম গ্রামে থাকে, সভ্য পৃথিবীর সাথে তার তেমন একটা যোগাযোগ নাই, এইরকম হলে হয়তো জঙ্গলে টঙ্গলে থাকে এরকম, এই কারণে তার কাছে সেই জ্ঞানটুকু নাই যে এই এই জিনিসটা আসলে কি, সেই সম্পর্কে জ্ঞানটুকু তার নাই। যখন মানুষের কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান থাকে না, তখন মানুষ এই জিনিসটা মনে করে যে এটা নিশ্চয়ই একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, অনেক সময় আমাদের গ্রাম দেশে অনেক মানুষের মানুষের মানসিক সমস্যা হয়, মানসিক সমস্যা হলে তারা অনেক ধরনের অদ্ভুত আচরণ করে, অনেকে নিজের চুল ছেড়ে, অনেকে মানে আত্মহত্যা করার চেষ্টা করে, অনেকে আছে কণ্ঠস্বর পাল্টে যায়, আবার সাইকিয়াট্রিস্ট যারা তারা আবার একটা রোগের কথা সবসময় বলে, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, এটাকে ইংরেজিতে বলে, আপনি সার্চ করে দেখতে পারেন, এটাকে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, হ্যাঁ বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। এটার মানে হচ্ছে যে আপনার যদি সেই মানসিক সমস্যাটা হয় তাহলে আপনার ভিতরে আরেকটা চরিত্র তৈরি হবে, মানে আরেকটা মানুষ তৈরি হবে আপনার মাথার ভিতরে, আরেকটা মানুষ তৈরি হবে, সেই মানুষটা আপনি তার সাথে কথা বলতে পারবেন, সে আপনার কথার উত্তর দিবে। মাঝে মাঝে মনে করেন সেই লোকটার নাম হচ্ছে গিয়ে মনে করেন কলিম, কলিম, হ্যাঁ আপনার নাম হচ্ছে হাসান, তার নাম হচ্ছে কলিম, ঠিক আছে। এখন মাঝে মাঝে সেই কলিম চরিত্রটা আপনার উপরে প্রভাব বিস্তার করবে, মাঝে মাঝে হাসান চরিত্রটা আপনার উপর প্রভাব বিস্তার করবে, মাঝে মাঝে আপনি কলিম হয়ে যাবেন, তখন আপনাকে কলিম বলে ডাক দিলে আপনি বলবেন হ্যাঁ কি ইসে ভাই কেমন আছেন, তখন হয়তো আপনি ঢাকাইয়া ভাষায় কথা বলবেন, কারণ ওই চরিত্রটা ডেভেলপ করবে ঢাকাইয়া ভাষার উপর ভিত্তি করে। আবার আপনি মনে করেন কথা বলেন বরিশাল্লা ভাষায়, হ্যাঁ আপনার ক্যারেক্টারটা ডেভেলপ করবে অন্যভাবে, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, এইরকম যারা মানুষ আছে তাদেরকে মানসিক চিকিৎসা দিতে হয়। এই ধরনের সমস্যা যখন মানে অতীতে হতো বা আমাদের গ্রাম দেশে এখনো মানুষের ভেতরে যদি এই ধরনের মানসিক সমস্যা হয়, তখন তো মানুষ এই জিনিসগুলো বুঝতে পারে না যে কি হইলো, এই লোকের কি হইলো,
একদিন কথা কইতেছে একদিন হাসান, আরেকদিন সে কলিম, একদিনে সে কথা কইতেছে বরিশাল ভাষায়, আরেকদিন কথা কইতেছে ঢাকাই ভাষায়, কি কেমন কেমন ফাপরের ভিতরে পড়লাম, নিশ্চয়ই জিনে ব্যবহার করছে। তখন তারা এই জিনিসটাকে একটা ব্যাখ্যা করার জন্য একটা মানে ইয়া করতো যে জিনে ভর করছে, অনেকে হিন্দুরা মনে করে ভূতে ভর করছে, খ্রিস্টানরা মনে করে ডেভিলে ভর করছে, যার যেরকম ধর্ম যে অঞ্চলে যে ধর্ম সেই ধর্মের লোকেরা মনে করে যে এরূপে এটা ভর করছে। অনেকে ইন্ডিয়াতে অনেকে মনে করে মা কালী ভর করছে, অনেকে মনে করে দুর্গা ভর করছে, হ্যাঁ, বা মানে মুসলিম প্রধান দেশে সাধারণত মনে করা হয় জিনে ভর করছে। এখন এই জিনিসগুলোর সাইকোলজি একদম মানসিক চিকিৎসকের কাছে যদি তাকে নেওয়া যায়, তখন সে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে যে তার আসলে হয়েছেটা কি। অনেক সময় এই ধরনের লোকেরা এমন এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে, দেখা যায় গাছে বসে আসছে, গাছে চিৎকার করতেছে বা রাতের বেলা মানে মানে ন্যাংটা হয়ে ঘুরতেছে, তখন এত মাথা নষ্ট হয়ে গেছে, এখন তো তার চিকিৎসা দরকার। এখন আপনার কাছে এটা মনে হবে আরে ও ন্যাংটা হয়, সে ঘুরতেছে, গাছে বসে আছে, শীতকালে ঠান্ডা পানিতে গোসল করতেছে, কি অলৌকিক কি অলৌকিক। কিন্তু হয়তো বিষয়টা এরকম অলৌকিক না, বিষয়টা হয়তো তার মানে মাথার ভিতরে হয়তো কোনো একটা সমস্যা চলতেছে, এই কারণে সে এই কাজগুলো করতেছে। এখন আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে তাকে একজন ভালো মনোচিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাকে একটা থেরাপি দিতে হবে এবং তাকে কিছু মেডিসিন দিতে হবে। মেডিসিন দিলে তখন আস্তে আস্তে সে তার ব্রেইনটাকে যখন ঠান্ডা করা যাবে তখন সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটার এগুলোর সবকিছু যে আবার চিকিৎসা আছে তাও না, অনেক কিছু অনেক মানে রোগের আছে, আবার অনেক চিকিৎসাও নাই, অনেক রোগ আছে যে অনেকদিন মানে পাগলাগারে থাকতে হয়, এরকমও আছে। কিন্তু এগুলো মোটামুটি বেশিরভাগ রোগেরই চিকিৎসা আছে। তো এগুলো তো কোনো অলৌকিক ঘটনা না ভাই, এগুলো তো প্রত্যেকটা জিনিসেরই মানে একটা যৌক্তিক ব্যাখ্যা আছে। মাল্টিপার্সোনালিটি ডিসঅর্ডার এই রোগের সাথে আমি পরিচিত না, বাট অন্যান্য যারা হচ্ছে অনেক সময় মানে একটু মানে অন্য একটা জগতের মধ্যে চলে যায়, হ্যাঁ, যেখানে হচ্ছে তারা বুঝে না যে কি বলছে, তারা হচ্ছে ঘোর লাগা যে অবস্থাটাকে বলা হয় সহজে, এই কিছু পার্সোনালিটি মানুষদেরকে আমি দেখেছি একেবারে পুরো হচ্ছে মানে কাছ থেকে দেখেছি। বিকজ আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে মানে আমার এক্সপিরিয়েন্স না বলবো যে আমাকে এইটা একটা মানে সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছিল, একটা মানে সার্ভাইভাল বলা যায় যেরকম। তো সুতরাং সেক্ষেত্রে আমি তখন দেখেছি আমার আশেপাশে যারা ছিল তারা ম্যাক্সিমাম এরকম এরকম কি বলছে কি করছে, কখনো পায়খানা যে ময়লা এটা তাদের কাছে মনে হচ্ছে না, তারা মানে জিনিসটা জামা কাপড় খুবই বিচ্ছিরি অবস্থা, একটা মানে পবিত্র অপবিত্রতার ব্যাপারে কনসেপ্ট আলাদা হয়ে গেছে, রাত্রি ঘুম কখন জেগে রয়েছে কি ভাবছে কি করছে এরকম হয় অনেক সময় হয়। এখন আপনি এটাকে সরাসরি জিনে ধরা জিনে পচে যে এই ব্যাপারটা বা মনে করেন ভূত বা যাই বলেন এটার ব্যাপারে আমি মানে ইসলামে আমাদের কিছু ব্যাপার আছে যেখানে হচ্ছে আপনার মানে কিন্তু ডিরেক্টলি যেরকম হচ্ছে মানে জিনে ধরা এই ব্যাপারটা আমি হচ্ছে হাদিসে পাইনি, কিন্তু আমাদের এই সময় আমি হাদিসে পাইনি সত্যি কথা, কিন্তু এই সময় আমরা দেখি যে হচ্ছে আমরা রুকিয়ার করা হয় যে জিনে ধরা রুগী বলে অনেক কিছু দেখতে পাই, এই ধরনের ঠিক সেম এই কেসটা আমরা হাদিসে কোথাও পেয়েছি বলে আমার জানা নেই। সুতরাং আমি হচ্ছে সঠিক এটাকে হচ্ছে মানে ব্যাখ্যা করতে পারবো না। আর যেটা হচ্ছে আমি বলতে পারি আপনি যদি কোরআন হাদিস থেকে বলতে পারেন তাহলে বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক রোগের ওষুধ আছে, বৃদ্ধ বার্ধক্যবাদে। সুতরাং সেক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে রোগ হিসেবে ধরে আপনি চিকিৎসা করতে পারেন, এটা মানে খুবই খুবই সায়েন্টিফিক্যালি একটা মানে পদক্ষেপ পদ্ধতি যেটাই বলেন। জি ধন্যবাদ। এই বিষয়ে যদি হাসান ভাই আপনি যদি ডিটেইলস মানে এই বিষয়ে বেশ কিছু কিন্তু সিনেমা আছে, হ্যাঁ, সিনেমাগুলো দেখানো আছে। এই যে যেমন ধরেন এই একটা সিনেমা আছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিয়া মানে না সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা আছে, এই সিনেমাটার নাম হচ্ছে অপরিচিত। হলিউডে এরকম অনেকগুলো সিনেমা আছে, একটা হচ্ছে স্প্লিট, হ্যাঁ, এরকম বেশ কিছু সিনেমা আছে, সিনেমাগুলোর ভিতরে দেখানো হয়েছে যে এই ব্যক্তিগুলোর ভিতরে একই ব্যক্তির ভিতরে দুই তিনটা ক্যারেক্টার, হ্যাঁ, এক এক সময় এক একটা ক্যারেক্টার শক্তিশালী হয়ে ওঠে এবং নানা ধরনের কাজ করে। তেলেগু সিনেমাটা এই অপরিচিত সিনেমাটা দেখছেন আপনি? হ্যাঁ দেখছি। আচ্ছা এই সিনেমা আচ্ছা মাল্টিপল যে ক্যারেক্টারটা ক্যারেক্টার ভিতরে না হিরোটার ভিতরে কয়েকটা পার্সোনালিটি গ্রো করে এই জিনিসটা দেখছেন না আপনি তাহলে? হ্যাঁ মাল্টিপল ক্যারেক্টার, হ্যাঁ। তাহলে এই জিনিসটার সাথে তো আপনি পরিচিত, তাহলে তো আপনি বোঝেন যে না না আপনার আপনার মতামত আমি জানতে চাইতেছিলাম আর কি। আচ্ছা এখানে আমি আরেকটা আমি দুটো ঘটনা বলতে চাই। আমার মতামত হচ্ছে সায়েন্স এই বিষয়ে যা বলে আমার মতামত সেটাই। এই যে এই ব্যক্তিটা যে ব্যক্তিটার সিনেমাটা আপনার সিনেমাটা তো একটা কাহিনী থেকে নেওয়া হয়েছে। এখন যদি মনে করেন এই ঘটনাটা যদি 100 বছর আগে হইতো তাহলে কিন্তু মানুষ বুঝতে পারতো না যে এখানে কি হইতেছে, ঘটনাটা কি, তাই না? এখন আমরা বুঝতে পারি যে এই লোকটার একটা মানসিক সমস্যা আছে, এই লোকটাকে একটা ভালো চিকিৎসা দিতে হবে। বা ভুল ভুলাইয়া একটা সিনেমা আছে না ইন্ডিয়াতে, খুবই জনপ্রিয়, আমার খুবই ফেভারিট সিনেমা ভুল ভুলাইয়া, দেখছেন না আপনি ভুল ভুলাইয়া? হ্যাঁ দেখছি। ভুল ভুলাইয়ার ভিতরে যে মেয়েটা যে বিদ্যা বালান তার উপরে যে আরেকটা ক্যারেক্টার ভর করে, মানে সে যে আরেকটা ক্যারেক্টার তার ভিতরে গ্রো করে, আসলে তার উপরে তো কেউ ভর করে না, আসলে আরেকটা ক্যারেক্টার তার ভিতরে গ্রো করে, এই সিনেমাটার ভিতরে দেখানো হয়েছে যে এরকম ঘটনা। এখন এই জিনিসগুলো তো অলৌকিক কোনো ঘটনা না ভাই, এগুলো খুবই লৌকিক এবং খুবই প্রাকৃতিক এবং এগুলো খুব সুন্দর ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি এবং এই জিনিসগুলোর চিকিৎসাও আছে। কিন্তু আমাদের যখন সেই বিষয়ে জ্ঞান থাকে না তখন আমরা সেটাকে অলৌকিক বলে মনে করি, কিন্তু যখন আমরা আস্তে আস্তে সেই বিষয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি গবেষণা করতে পারি তখন আমরা দেখতে পাই যে সেগুলো আসলে অলৌকিক কিছু ছিল না।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বাস্তব দুইটা ঘটনা বলি। বাস্তব বলতে আমার শেষ, এটা হবে, মামা, এটা হবে ভাই আপনার শেষ প্রশ্ন, ঠিক আছে, এরপরে আমরা পরের জনকে যুক্ত করবো, ঠিক আছে, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুই একটা ঘটনা বলি, আমি শেষ করতেছি। আর আমার অনেক প্রশ্ন আছে, আমি ডায়েরিতে লিখে রাখছি, আজকে ডায়েরিটা আমার পাশে নাই, আমি অন্য সময় আবার লাইভে এসে আপনাকে প্রশ্নগুলো করবো। আজকে আমি এই বিষয়ে দুই দুই তিনটা ঘটনা বলি আপনাকে ছোট করে। প্রথম, আমার মামার বাড়িতেই একটা খুব ভদ্রলোক, উনি অনেক শিক্ষিত, মানে ওই আমি শুনছিলাম আর কি, মানে অনেক। আসলে আসলে হাসান ভাই, এই ধরনের গল্প আমি অনেক শুনেছি আসলে, হ্যাঁ, কিন্তু এই ধরনের গল্প আসলে বলে তো লাভ নেই আমার কাছে, যদি সেই আপনার গল্পটার, আচ্ছা তাহলে আমার দেখা গল্পটা বলি, আমি না না যেটা দেখছি। দেখা দেখা গল্প, আমি এই গল্প অনেক শুনেছি আসলে, হ্যাঁ, আমার নিজের জীবনে এই ধরনের ঘটনা আছে, ঠিক আছে, এই গল্প শুনে তো আমার লাভ নেই, আমার লাভ হবে সেটাতে যদি আপনি আমাকে নিজে কিছু দেখাতে পারেন, ঠিক আছে, কারণ আমার তো সেই গল্পটার খুঁটিনাটি গুলা নিজে উপস্থিত থেকে খুঁটিনাটি গুলা যাচাই করে দেখতে হবে। আপনার কাছ থেকে আমি শুনলাম, ধরেন ভাই আমি দেখলাম আমার চাচা চাচার শ্বশুর চাচার ফুফা শ্বশুর সে একদিন আকাশে ওড়া শুরু করলো, এই জিনিসটা আপনি আচ্ছা হয়তো তাইলে, দেখছেন আকাশে, শোনেন আগে কথা শোনেন, ধরেন আপনি হ্যাঁ দেখছেন বলেন। যে আপনি আকাশে উঠতেই দেখছেন, সত্যি সত্যি আকাশে উঠতে দেখছেন, আপনি আপনি হয়তো সত্যিই দেখছেন, এটাতে আমি ইয়া করবো না, ঠিক আছে, আপনি দেখছেন, কিন্তু সেই সময় আপনার শারীরিক কন্ডিশন কি ছিল সেই জিনিসগুলো আমার বিবেচনা করতে হবে, দেখতে হবে, এই কারণে এই সমস্ত গল্প গুজব কে আমি কবে কি দেখছি, আমার আমার চাচা শ্বশুরের ফুপা ফুপা খালাম্মা কে কি করছে, তার উপরে কি জিনে ভর করলো আসে কি করছে, এই গল্পগুলো ভাই আমি শুনতে চাই না, যদি আপনার কাছে কোনো এভিডেন্স থাকে তাহলে আপনি এভিডেন্স নিয়ে আসবেন, তখন আমরা গল্পটা শুনবো এবং গল্পটা শুনে আমরা সেই এভিডেন্স গুলা একটু যাচাই করে দেখবো, ঠিক আছে, এইভাবে হইলে আচ্ছা আপনি বলতে পারেন, ঠিক নাহলে আছে, ভাই গল্প শোনার বিষয়ে আমার আগ্রহ নাই ভাই, এগুলো ভূত শুনছি, ভূত এফএম আচ্ছা চালালে তাহলে তোমার শেষ আল্লাহ প্রশ্ন করতে পারে, আমার, আচ্ছা তাহলে শেষ প্রশ্ন করি, স্বপ্ন নিয়ে আপনার ব্যাখ্যাটা একটু বলবেন। স্বপ্ন নিয়ে কি ব্যাখ্যা, যেমন অনেক স্বপ্ন বাস্তবে ইয়ে হয়ে যায়, সত্যি হয়ে যায়। বাস্তবে হতেই পারে, মানুষের ব্রেন হচ্ছে কি একটা লজিক্যাল মেশিন, হ্যাঁ, সে লজিকের উপরে কাজ করে, ঠিক আছে, মানে অনেক সময় আমরা আমার কাছে আমি আমার যদি মানে ব্রেইন এই জিনিসটা অনেক আগে বুঝতে পারে, ব্রেইনের যে অবচেতন পার্ট আছে যে পার্টটা হচ্ছে গিয়ে যেটাকে ইংরেজিতে বলে সাবকনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে খুবই লজিক্যাল একটা জায়গা, সে যুক্তি দিয়ে ম্যাথমেটিক্স এর মতো যুক্তি দিয়ে বিবেচনা করে এক একটা জিনিস, হ্যাঁ, এখন আপনি হয়তো আপনার কাছে আপনার সচেতন মনে হয়তো অনেক ইনফরমেশন নাই, সেই ইনফরমেশন গুলো আপনার অবচেতন মনে আছে, মনে করেন আপনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, ঠিক আছে, মানে এটার একটা এক্সাম্পল আপনাকে আমি দিচ্ছি, আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটছেন যখন তখন কি আপনি প্রত্যেকটা আশপাশের যে সাইনবোর্ড গুলা ছিল সাইনবোর্ড গুলাতে যে কি লেখা ছিল এই জিনিসগুলো, প্রত্যেকটা দোকানের উপরে করে একটা করে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে কিছু না কিছু লেখা আছে, এই জিনিসগুলো কি ভাই আপনি মনে করতে পারেন, মনে করেন আজকে আপনি যে রাস্তা দিয়ে আসার সময় যে দুই পাশের সাইনবোর্ড গুলাতে কি কি লেখা ছিল এগুলো কি আপনার মনে আপনি মনে করতে পারবেন, বলেন তো, না অনেক সময় খেয়ালও করি না। অনেক সময় দেখেন আপনি তাকাইছেন কিন্তু আপনি কিন্তু মন দিয়ে পড়েন না এই জিনিসটা, তাই না, হ্যাঁ খেয়াল করি নাই, হয়তো খেয়াল করেন করি না, নাই। কারণ এগুলো খেয়াল বেশিরভাগ মানুষ খেয়াল করে না, অনেক সময় আমরা অনেক কথা শুনি, আমার বউ মাঝে মাঝে আমার সাথে ক্যাট ক্যাট করে, হ্যাঁ, বেশিরভাগ কথা আমার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়, কিন্তু যখন একটা ইম্পর্টেন্ট কথা সে বলে তখন আমার মাথা আবার কট করে ওঠে, তাই ইম্পর্টেন্ট একটা কথা বলতেছে এটা তো শুনতে হবে, এটা শুনি এটা কি বলতেছে, তখন আমার ব্রেইন অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে সেই কথাটা আবার ঠিকই শুনে, ঠিক আছে, কিন্তু বাদ বাকি কথাগুলো যে বলতেছে সেগুলো কিন্তু আমার অবচেতন মনে জমা থাকতেছে, হ্যাঁ জমা থাকতেছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার অ্যাক্টিভলি আমি মনে করতেছি না, কিন্তু ইনফরমেশন গুলো আমার অবচেতন ভাবে আমার ব্রেইনের ভিতরে আছে, আমি 2 ঘন্টা পরে হঠাৎ করে আমার মনে হলো আরে আমার বউ না তখন আমার সাথে কথা বলতেছিল, এই কথাটা না বলছিল তখন, হ্যাঁ তাই তো, এই কথাটা তো বলছিল তখন, কিন্তু আমি কথাটা তার মনোযোগ দিয়ে শুনি নাই বা সেই কথাটাকে আমি পাত্তাও দিইনি, সেই কথাটা আমার পাশ দিয়ে সে বলছে গড়গড় করে বলছে, কিন্তু আমি যখন দোকানে গেছি, দোকানে গিয়ে যখন আমি সুপার মার্কেটে গিয়ে যখন আমাকে আমার বউ বলতেছিল যে মনে করেন অনেকদিন মাছ কেনা হয় না, হ্যাঁ ফ্রেশ মাছ কেনা হয় না, এই কথা বড় বড় করে বলতেছিল, আমি তখন পাত্তাও দিইনি কথাটা, কথা শুনি নাই আসলে, হঠাৎ করে সুপার মার্কেটে গিয়ে যখন আমি ফ্রেশ মাছটা দেখলাম তখন আমার মনে পড়ে গেল আরে আমার বউ তো এই কথাটা বলছিল ফ্রেশ মাছ কিনতে হবে, হ্যাঁ কিনি 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 ফ্রেশ মাছটা আমি কিনে ফেললাম, এই যে এই জিনিসটা এরকম হয় আপনার, এটা হয়, এটা তো রিমেম্বার হয় আমার সাবকনসিয়াস মাইন্ডে, আপনার কথাটা হয়তো আপনার রেকর্ড করছে, পরে আপনাকে আমাকে রিমেম্বার করতেছে, কিন্তু আমি যেটা আমি বলতে আপনাকে চাইছিলাম আমি যে আপনাকে সব, যেটা আমি আমি আপনাকে যেটা বলছি সেটাকে শুনে নেন, আপনার মানে মানে আপনার অবচেতন মন এইরকম অসংখ্য ইনফরমেশন আশপাশের অসংখ্য অসংখ্য ইনফরমেশন জমা রাখে ব্রেইনের ভিতরে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কোন গাড়িটা গেছে সেই গাড়িটার নাম্বারটা প্লেটে কত কি নাম্বার ছিল, তারপর সেই গাড়িটার কালার কি ছিল, সেই গাড়িটা কোন মডেলের ছিল, আপনার পাশ দিয়ে যে সুন্দরী মেয়েটা হাইটা গেছে তার জামাটা কতটুকু ছিল, এগুলো সব ইনফরমেশন আপনার অবচেতন ভাবে আপনার ব্রেইনের ভিতরে জমা থাকে, সেটা অ্যাক্টিভলি আপনার সচেতন মনে আসে না কিন্তু অবচেতন মনে সেই ইনফরমেশন গুলা অনেক কিছু জমা থাকে,
এবং সেই ইনফরমেশন গুলা এতই বেশি ইনফরমেশন যে সেগুলোর উপরে আপনার অবচেতন মন সেগুলা নিয়ে কাজ করে এবং সেগুলা দিয়ে সে একটা ডিসিশন মেক করতে পারে। যার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে সে তত বেশি ডিসিশন মেক করতে পারবে, ঠিক আছে? এখন সেই অবচেতন মন মাঝে মাঝে কিছু কিছু আগে থেকে বুঝে ফেলতে পারে, কারণ তার কাছে সেই ইনফরমেশন গুলা ছিল। ইনফরমেশন গুলা থাকার কারণে সে আপনাকে সেই জিনিসটা, আপনার সচেতন সত্তাকে সেই জিনিসটা জানাই দিতে পারে, সেটা হতে পারে স্বপ্নের মাধ্যমে। এটা খুবই লজিক্যাল একটা ব্যাপার, এর ভিতরে কোনো অলৌকিক কোনো ব্যাপার নাই। এরকম হতে পারে যে আপনি জানছেন যে আপনার শ্বশুরের একটু শরীর খারাপ, এটা হয়তো আপনার বউ ফোনে কথা বলতেছিল, আপনি হয়তো তার পাশ দিয়ে গেছেন, আপনি হয়তো ভালো করে মন দিয়ে শোনেন নাই, কিন্তু আপনি কিছু না কিছু ইনফরমেশন আপনার মাথায় ঢুকছে, অবচেতন ভাবে ঢুকছে। তখন আপনার কাছে মানে চিন্তা হইলো যে আমার শ্বশুরের তো কিডনিতে ফেলিওর ছিল, তাহলে আমার শ্বশুরের তো হার্টেও একটু সমস্যা ছিল, তাহলে কি আমার শ্বশুর কি ঠিক আছে? আমার শ্বশুর তো হাসপাতালে গেলে তো নিশ্চয়ই একটা সমস্যা হবে, বয়স তো হয়েছে। এইভাবে আপনার ব্রেইন তখন যদি আপনাকে একটা স্বপ্ন দেখায় যে আপনার শ্বশুরের একটা সমস্যা হয়েছে, এবং আপনি যদি সকালবেলা ওইটা শোনেন যে হ্যাঁ শ্বশুরের সমস্যা হয়েছে একটা কিছু, তাহলে আপনি তখন মনে করবেন যে হ্যাঁ এই তো স্বপ্ন তো মিলা গেছে। এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের কাছে স্বপ্নগুলো যখন মিলে যায়, স্বপ্নগুলো যখন বাস্তবতার সাথে মিলে যায়, তখন আমরা সেই জিনিসটাকে বেশি বেশি মনে রাখি। কিন্তু অনেক স্বপ্ন আমরা দেখি যে স্বপ্নগুলো আসলে আমরা একটু পরে ভুলে যাই, মানে ঘুম থেকে ওঠার কয়েক ঘন্টার মধ্যে আমরা ম্যাক্সিমাম স্বপ্ন ভুলে যাই, ঠিক আছে? আমরা প্রতিদিন অনেকগুলো একটা স্বপ্ন দেখতে কিন্তু সামান্য কয়েক সেকেন্ড লাগে। হয়তো স্বপ্নটা আমার স্বপ্নের সময় আমার মনে হইতেছে যে আমার মাসের পর মাস কেটে গেছে, কিন্তু স্বপ্নটা কিন্তু আসলে কয়েক সেকেন্ডের হয়। হ্যাঁ, একজন মানুষ গড়পড়তা দিনে কয়েকটা স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ, এখন বেশিরভাগ স্বপ্ন আমরা ভুলে যাই, সব ঘুম থেকে ওঠার পরে আমরা কয়েক ঘন্টার মধ্যে ভুলে যাই। কিন্তু আমাদের কাছে সেই স্বপ্নগুলো আমরা মনে রাখি, যে স্বপ্নগুলোর সাথে আমাদের বাস্তবতার কোনো মিল আমরা পাই, তখন আমরা সেই স্বপ্নটাকে খুব ভালোভাবে মনে রাখি, কারণ আমরা মনে করি যে এই স্বপ্নটা তো মিলে গেছে। হ্যাঁ, এই কারণে আপনি শুধুমাত্র সেই স্বপ্নগুলোকে মনে রাখেন বেশি, যে স্বপ্নগুলো মিলে গেছে, খানিকটা মিলে গেছে বা বেশি বেশি মিলে গেছে। কিন্তু এরকম অসংখ্য স্বপ্ন আপনি দেখছেন নিশ্চয়ই, প্রতিদিনই দেখেন, ঘুম থেকে ওঠার পর আপনার কয়েক মানে মিনিট মনে থাকে, কিন্তু তারপর আর মনে থাকে না, যে স্বপ্নগুলো আসলে মেলে নাই কোনো কিছুর সাথে। এই কারণে আপনার কাছে মনে হয় যে স্বপ্নগুলো অনেকগুলো মিলছে, কিন্তু আসলে সত্যতা হলো হয়তো 100টা 100টা স্বপ্ন দেখলে আপনার হয়তো একটা বা দেড়টা একটু একটু মিলছে, এর থেকে বেশি না। আচ্ছা মাসুদ ভাই, আপনি কি কিছু বলবেন ওনাকে? না, আমার আপাতত এই বিষয়ে কিছু বলার নেই। আমি যেটা জানি মানে স্বপ্নের ব্যাপারে তো ইসলামে যেটুকু বলা আছে আমি সেটুকুই বলতে পারি সর্বোচ্চ, এটুকু এর বাইরে আমি কি বলবো। ঠিক আছে, তাহলে আমি যে হাসান ভাই আপনার, আপনি একটা বই কিনে পড়তে পারেন, স্বপ্ন সমীক্ষা, সম্ভবত নাম সিগমুন্ড ফ্রয়েডের। সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী, মানে মানুষের মন এবং মানুষের সাইকোলজি, সাইকোলজিকে বলা হয়, তাকে বলা হয় ফাদার অফ সাইকোলজি, ঠিক আছে? মানে মানুষের যে নানা ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে, মানে তার যে একটা ট্রিটমেন্ট আছে, এগুলো সমস্ত কিছুর উদ্ভাবক বা জনক তাকে বলা হয় সিগমুন্ড ফ্রয়েড। হ্যাঁ, ওনার একটা বই আছে, সম্ভবত বইটার নাম স্বপ্ন সমীক্ষা, ঠিক আছে? বাংলাতে সম্ভবত স্বপ্ন সমীক্ষা, হ্যাঁ বাংলাতে অনুবাদ আছে, এই বইটা কিনে আপনি পড়তে পারেন। আরেকটা বই আছে যেটা হচ্ছে বার্টন রাসেলের, সেই বইটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, নামটা আমার মনে পড়তেছে না, কিন্তু স্বপ্ন বিষয়ী একটা বই আছে বার্টন রাসেলের। আপনি একটু গুগলে সার্চ করে দেখেন, বার্টন রাসেলের একটা বই আছে স্বপ্ন বিষয়ে, এই বই দুটো আপনি ভালো করে পড়ে দেখেন। এবং আরেকটা বই আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে অলৌকিক নয় লৌকিক, ভারতের প্রবীর ঘোষ লিখেছেন, এই বইটা 5টা খণ্ড আপনি সংশয় থেকে ডাউনলোড করে পড়তে পারেন বা কিনেও পড়তে পারেন। তাহলে হাসান ভাই আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানালাম।